তিন তিনটা জিনিসের দিকে তাকালে মুহূর্তের মধ্যে আল্লাহ গুনা মাফ করে দেয় সোবাহ আল্লাহ তিনটা জিনিসের দিকে তাকালে আল্লাহ তালা মুহূর্তের মধ্যে গুনা মাফ করে দেয় তাহলে আপনি গবেষণা করে দেখেন তো কোন তিনটা জিনিস যেই জিনিসের দিকে তাকালে আল্লাহ তাআলা গুনাহ maaf করে দেয় প্রিয় ভাইরা আমার এই তিনটা জিনিসের দিকে আজকে থেকে তাকানোর চেষ্টা করবে ইনশা আল্লাহ অনেক সহজ দুইটা আর একটা একটু কষ্টকর কিন্তু সামর্থ্যবানদের জন্য সহজ তিনটা জিনিসের মধ্যে দেখেন এক নাম্বার আল্লাহর নবী জানায় দিচ্ছেন আন ইলাল মাসহাব আল্লাহর নবী জানাচ্ছেন কোরআনের অক্ষরের দিকে যদি কোন বান্দা তাকায় তাহলে কোরআনের অক্ষরের দিকে তাকানোর কারণে এই বান্দার গুনাহগুলোকে আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে ঝরায়া ঝরায়া মাফ করে দেয় সুবহানাল্লাহ আমরা অনেকে কোরআন তেলাওয়াত করতে জানি না করতে মনে করি কোরআন যত পড়তে জানি না বের করে কি হবে কোরআন তাকের উপর রেখে দিয়েছে আছে না না আছে না নেই ভারতের বাস্তব একটা ঘটনা বলছে একজন লোক কৃষক মানুষ কোরআন পড়তে পারে না এই লোক মারা গেছে যাওয়ার পরে কবর দিছে কবর দেওয়ার পরে সম্ভবত ইমাম সাহেব যখন কবরে নাম ছিল তার রাখার জন্য ইমাম সাহেবের ভোটার আইডি কার্ড অথবা জরুরি কোন কাগজ কবরের মধ্যে পড়ে গিয়েছিল পড়ে যাওয়ার পরে এখন ওই লোকটাকে যখন কবর দেওয়া হয়েছে কবর দিয়ে উঠে চলে গেছে পরবর্তীতে যখন নাই বুঝতে পারছে হয়তো কবরের মধ্যে জিনিসটা পড়ে গেছে কবরের আশেপাশে আয়সা দেখে কবর থেকে আতরের মতো সুঘ্রান ফুলের মতো সুঘ্রান বের হচ্ছে সুভান আল্লাহ তখন এই লোকটার একটা মেয়ে বেঁচে ছিল একটা মেয়ে যুবতী মেয়ে যা জিজ্ঞাসা করালো তোমার বাবার এমন কোন স্পেশাল আমল কি আছে যার কারণে তোমার বাবার এই কবরের মধ্যে থেকে এত সুন্দর সুগ্রান বের হচ্ছে মেয়েটা বলতেছে আমার বাবা আম সাধারণ মানুষ কোরআন তেলোয়াত করতেও জানে না তবে একটা বিষয় আমি লক্ষ্য করে দেখেছি আমার বাবা মাঝে মধ্যে যখন মাঠে যাইতো কাজ করতে কৃষক মানুষ কাজ কাম করার জন্য যাইতো সেখান থেকে আসার পরে আমার বাবা বাড়িতে যখনই ঢুকতো বাড়িতে ঢুকার পরে কোরআন বের করে উজু করে সুন্দর করে কোরআন কিন্তু পড়তে জানতো না বুঝবেন ভালো করে পড়তে জানতো জানতো না কোরআন বের করত করার পরে কোরআনের অক্ষরের উপরে এরকম করে আঙ্গুলটা দিত দেওয়ার পরে আঙ্গুল দিয়ে কোরআনের অক্ষর গুলো দেখতো দেখতো আর চোখ দিয়ে ঝরঝর করে পানি বের করতো কাত্ত কোরআনের অক্ষর গুলো দেখে দেখে আমার বাবার স্পেশাল কোন আমল আমার বাবা কোরআন পড়তেও জানতো না কিন্তু কোরআনের আয়াত দেখার কারণে হয়তো বা আল্লাহ তালা এত মর্যাদা আমার বাবার কবরের মধ্যে সুঘ্রান সরাইয়া দিছে সুভান আল্লাহ প্রিয় ভাইরা আমার তাহলে আন্না জরু ইলাপ ইলাপ

বহু মনুষীদের জীবনী আছে কিন্তু সারাটা জীবন যদি আপনি মনীষীদের জীবনী পড়েন বলেন তো একটা গুণ আপনার মাফ হবে নাকি একটা গুণ মাফ হবে না এরপরে আপনি যদি সারা দিন কালের কণ্ঠ পত্রিকা পড়েন সারা দিন যদি আপনি এরকম করে যুগান্তর পত্রিকা পড়েন সারা দিন যদি আপনি এরকম প্রথম আলো পত্রিকা পড়েন বলেন তো আপনার একটা কোনো মাফ হবে নাকি আপনি যদি বাইবেল ত্রিপিটক পড়েন হিন্দুদের গীতা হিন্দুদের মহাভারত ভারত গ্রন্থ সারা জীবন যদি পড়েন 24 ঘন্টা 36 ঘন্টা 48 ঘন্টা ধরে যদি মহাভারত পড়েন তারপরে বলেন তো আপনার আমলনামা থেকে একটা গুণও ঝরে যাবে নাকি যাবে না কিন্তু আল্লাহ তাআলার নবীর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিচ্ছেন আপনি যদি কোরআনের অক্ষরের দিকে তাকায় থাকেন পড়তে পারে না না পারেন কোরআনটা বের করে যদি কোরআনের অক্ষরের দিকে তাকায় থাকেন চোখটা বুলায়া দেন আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে আপনার আমলনামার গুনাহগুলোকে maaf করে দিবে সুবহানাল্লাহ আজকেই তাক থেকে নামাইয়া প্রিয় ভাইরা আমরা তো কত জীবনী পড়ি রবীন্দ্রনাথের জীবনী পড়ছি মাইকেল মধুসূদনের জীবনী পড়ছি কাজী নজরুলের জীবনী পড়ছি বহু মনীষীদের জীবনী পড়ছি কিন্তু প্রিয় পেয়ারা রবি হজরত মোহাম্মদ সাল্লি সাল্লামের জীবনীটা পুরোপুরি একটা বারের জন্য পড়তে পারলাম পারলাম না একটা রাসুলের জীবনী সিরাজ গ্রন্থ কেনেন না কিনে পড়ার চেষ্টা করেন প্রিয় ভাইরা এরপরে কোরআনটাকে আমরা সুন্দর করে পড়তে পারি না কিনছি মুসলমান বাপ মুসলমান দাদা মুসলমান চোদ্দ গোষ্ঠী মুসলমান বাসায় একটা কোরআন না থাকলে হয় কোরআন একটা কিনছি সুন্দর করে কাপড় দিয়ে পেঁচায় তাকের রেখে দিয়েছে এই আমাদের মুসলমান নিত্য প্রিয় ভাইরা এই কাজ করেন না পড়ার চেষ্টা করেন যদি নাও পারেন ওই কোরআনটা নামিয়ে তাক থেকে বের করে পরিষ্কার করে আজকে একটু সুন্দর করে কোরআনের অক্ষরের দিকে তাকায় থাকেন না এমনি আপনার মধ্যে আল্লাহ হেদায়েত দিয়ে দিতে পারে প্রিয় ভাইরা আমার পরে দুই নম্বরে আল্লাহর নবীর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন দুই নম্বরে আন ইলাল কাবা আল্লাহ রব্বুল আলামিনের এই বাইতুল্লাহর দিকে কাবার দিকে যদি কোনো মানুষ তাকায় এই বাইতুল্লাহ কাবার দিকে তাকালেও যতক্ষণ তাকায়া থাকবেন আল্লাহ তাআলা আপনার আমল নামার গুনাহগুলো ঝরায়া ঝরায়া মাফ করে দিবেন সুবহানাল্লাহ আন্নাস রুইলাল কাবা প্রিয় ভাইরা তাহলে এখানে আল্লাহর নবী জানাচ্ছেন আন নাজরু ইলাল কাবা আপনি যদি কাবার দিকে বাইতুল্লাহর দিকে তাকান তাহলে আপনার চোখের গুনাহগুলো আল্লাহ আল্লাহ তাআলা maaf করে দিবেন যারা হাজী সাহেব আছেন তার আমরা যখনই কাবা মক্কায় যাব যখন হজ করার জন্য সৌদি আরবে আরবে যাব যাবার পরে কিন্তু কাবা আমাদের সামনে আসবে আমরা যদি কাবার দিকে এমন একটা বিল্ডিং দুনিয়ায় আপনি দুবাই যায় দেখেন দুবাই বিশাল বড় বড় হোটেল আছে আমেরিকায় দেখেন বিশাল বিস্তারা 50তলা বিল্ডিং আছে শুধু তাই নয় আপনি ঢাকা শহরে যায় দেখেন প্রিয় ভাইরা আমার ঢাকা শহরের মধ্যে বিশাল বড় বড় বিল্ডিং আছে 10তলা 15তলা বিস্তারা পর্যন্ত বিল্ডিং আছে এত বড় বড় বিল্ডিং এর দিকে আপনি যদি সারা দিন 24 ঘন্টা যদি তাকায় থাকেন আপনার একটা নেকিও হবে একটা গুণাহও ঝরে পড়বে কিন্তু আপনি যদি আল্লাহ এই বাইতুল্লার দিকে কাবার দিকে তাকান আল্লাহ আল্লাহর নবীর মাধ্যমে জানাইয়া দিচ্ছেন আর ইলাল কাবা কাবার দিকে যদি কেউ নজর করে চক্ষুটা মেলায় দেয় কাবার দিকে যতক্ষণ তাকাবে আল্লাহ তাআলা ওই বান্দা আর আমল্লামা থেকে গুনাহগুলো মুহূর্তের মধ্যেই maaf করে দিবেন সুবহানাল্লাহ প্রিয় ভাইরা আমাত এরপরে তিন নাম্বার হলো আন নাজরু ইলাল ওয়ালিদাইন আল্লাহ রব্বুল আলামিনের নবীর মাধ্যমে আল্লাহ জানাও বান্দা এটা কিন্তু অত্যন্ত সহজ বিষয় আল্লাহ তাআলার নবী জানাই আন নাজরু ইলাল ওয়ালিদাইন যদি কোনো বান্দা ওই বান্দার নিজের ব্যক্তিগত পিতা আর মাতার দিকে তাকায় বাবা আর মায়ের দিকে তাকালে আল্লাহ তাআলা তার আমল নামা থেকে গুনাহগুলো মুহূর্তের মধ্যে ছড়ায়া ছড়ায়া মাফ করে দিবেন সুবহানাল্লাহ তাহলে হয়তো বা আমরা হজ করতে পারতেছি না সামর্থ্য রায় কাবার দিকে তাকাইতে পারতেছি না কিন্তু প্রথম আর লাস্টের টা কিন্তু খুব সহজ তার থেকে কোরআন শরীফটা নামাইয়া একটু পড়তে না পারলো বের করে দেখেন চোখ বোলান এরপরে প্রিয় ভাইরা আপনার তো বাসায় বাবা মা যদি মারা না গিয়ে থাকে বাবা মা যদি জীবিত থাকে তাহলে আপনি বাবা মার দিকে একটু মহাপত্তের নজরে তাকান তার চেহারার বাবার চেহারার দিকে মায়ের চেহারার দিকে তাকালো আপনার আমল নামার গুণ আল্লাহ মহত্বের মধ্যে মাফ করে দিবেন আর নাজরুল ইলাল ওয়ালিদাইন আল্লাহ নবী আর জানাচ্ছেন যদি এই নজরটা বাবা মার দিকে করে বাবা মার দিকে দেয় তাকায় তাকালে আল্লাহ তালা তার মুহূর্তের মধ্যে গুণা মাফ করে দিবেন প্রিয় ভাইরা এই জন্য এই আমল গুলো করেন আমি তো প্রায় বলি আপনি আপনি আপনার অনেক যুবক আছে যেই যুবকগুলা গার্লফ্রেন্ডের গার্লফ্রেন্ডকে নিয়া মানে ওই যে মেয়ে বান্ধবীকে নিয়া যখন শহরে পড়ালেখা করে যায় আমরা যাইয়া ওই যে মেয়ে বান্ধবী ছেলে বন্ধুদেরকে নিয়া যায়া ইউনিভার্সিটিতে যারা লেখাপড়া করে এরপর কলেজে যারা পড়ে হাই স্কুলে পড়ে তারা বড় বড় হোটেলে চলে যায় হোটেলে যাওয়ার পরে কাচ্চি বিরিয়ানি কিনে বান্ধবীকে বান্ধবীকে বন্ধুকে কাচ্চি বিরিয়ানি কিনে খাওয়ায় কিন্তু আপনারা বলেন তো ওই 60 70 বছর বৃদ্ধ মায়ের জন্য বা বড় বাপের জন্য কাচ্চি বিরিয়ানি খাওয়া কি ইসলামে নিষিদ্ধ বলেন তাহলে আপনি যদি আপনার বন্ধুকে কাচ্চি বিরিানি খাওয়াইতে পারেন আপনার বাবার বয়স 60 বছর 70 বছর জীবনে কাচ্চি বিরিানি হাতে নিয়ে দেখে নাই কি জিনিস শুধু নামই শুনে আপনি একদিন জান না 200 300 টাকা দাম একটা কাচ্চি বিরিানি এক প্যাকেট করে নিয়ে বাসে এনে আপনার কি বাবারে বৃদ্ধ বাবার মুখে তুলে খাইয়ে দেন না মায়ের মুখে তুলে খাইয়ে দেন না খাওয়াইতে টিফিনের টাকা বাসায় বন্ধু বান্ধবীদের খাওয়ান আপনি আপনার বাবার একটু খাওয়ান মায়ের একটু খাওয়ান এই সামান্য কাঁচটি বিরিয়ানি একদিন খাওয়ান আপনাকে এক এমন দোয়া করে দেবে একশো বছর মনে করেন যে আপনার আমল নামায় নেকি ঢুকতেই থাকবে প্রিয় ভাইরা এরপর এখন তো শীতের সিজন আপনি প্রসাদপুরে যান অথবা ফেরিঘাট যান নৌকা গেলে দেখবেন ভ্যানের উপর করে ওই যে লাল লাল আনার বেদেনাগুলো নিয়ে নিয়ে ঘুরতেছে বেশি দাম না সর্বোচ্চ 220 টাকা 200 থেকে 220 টাকা এই আনারগুলো আপনি কেনেন এক 1 কেজি 1 কেজি কিনে এনে ভাষায় একটু বাবার হাতে দেন একটা কিনে আনেন সামর্থ্য না থাকলে অথবা বাজারে গেলে চাই কমলা পাওয়া যায় 10 টাকা দিয়ে একটা কমলা কিনে আনেন আনার পরে আপনার বিদ্ধামায়ের হাতে তুলে দেন না হাতে দেন দেওয়ার পরে আপনার মায়ের হাতে দেন দেখেন আপনার মায়ের চোখের পানি একটুখানি যদি ভালোবাসা কারণে চোখ দিয়ে পানি বের হয় আপনার কারণে ভালোবাসা ভালো লাগার কারণে যে আমার সন্তান আমাকে কম এনে দিচ্ছে আপনার ভালোবাসার কারণে যদি চোখের পানি একটুখানি বের হয় প্রিয় ভাইরা আমার আপনি ওই যে পঞ্চাশ টাকা একশো টাকা দুইশো টাকা দিয়ে এমবি কিনেন এমবির মেয়ে মেয়াদ সর্বোচ্চ থাকে সাত দিন এক সপ্তাহ সর্বোচ্চ এক সপ্তাহ পনেরো দিন তিরিশ দিন এর চাইতে বেশি আর এমবির মেয়াদ থাকে না কিন্তু আপনার কমলা অথবা কাচ্চি বিরিয়ানি অথবা একটা বেঁধে বাবার হাতে বৃদ্ধ মায়ের হাতে তুলে দিলে ওই বাবা মা দিয়ে যদি এক ফুটা পানি বের করে দেয় আপনার তিনশো টাকার এমবির মেয়াদ সর্বোচ্চ তো এক মাস থাকে কিন্তু আপনারা এই 30 টাকা আর 10 টাকার ওই কমলা সাইনা কমলার জন্য শুকের পানি বের হলো এই শুকের পানির মেয়াদ কিয়ামত পর্যন্ত থাকবে সুবহানাল্লাহ প্রিয় মুসলমান ভাইরা এজন্য বাবার মাকে অবশ্যই ভালোবাসতে হবে বাবা মা চোখের পানি ছেড়ে দিয়ে যদি আপনার জন্য একটুখানি দোয়া করে দেয় তাহলে এই দোয়া কে আমত পর্যন্ত আপনার আমল নামাই সব ঢুকতে থাকবে প্রিয় ভাইয়ের এই জন্যই তো আল্লাহর নবী জানিয়েছেন ও বান্দা তোমরা শোনো তোমরা যারা বাবার মাকে দুনিয়াতে পাইলা পাওয়ার পরেও জান্নাত কামাই করতে পারলা না তাদের মতো হতভাগা অভাগা আল্লাহর জমিনের উপরে আসমানের নিচে আর একটাও নাই আল্লাহ আকবার আমার মুসলমান ভাইয়ারা আপনারা হয়তো জানলে অবাক হয়ে যাবেন আমরা সামান্য দশ টাকার চাইনা কমলা বাবা মাকে দিতে পারি না বৃদ্ধ বাবা মাকে দশ টাকার সিদ্ধ ডিম আর দশ টাকা আর একটা আপনার আনার কিনে বেঁধে না কিনে দিতে পারি না দুইশো টাকার কাচ্চি বিরিয়ানি জীবনে বাবা মাকে খাওয়াইতে পারলাম না জনম দুঃখিনী মা কে একটা জন্য কাচ্চি বিরিয়ানি কিনে এনে খাওয়াইতে পারলাম না কিন্তু আমি হয়তো জানি না আপনি হয়তো জানেন না আমাদের জনম দুঃখিনী মা তার বুকের ওই হোটেল থেকে এই দুই স্তম থেকে আমাদেরকে দুধ পান করাইছেন প্রিয় ভাইরা আমি নাম দিয়েছি হোটেল দুনিয়াতে আপনারা যখন হোটেলে খাবার খাওয়ার জন্য যাবেন কতই না বিল নেবে কতই না বিল নেবেন কিন্তু জনম দুখিনী মায়ের এই হোটেল থেকে মায়ের স্তম থেকে আমরা প্রত্যেক দিন কত দুধ পান করেছি বিজ্ঞানীরা গবেষণা করে হতবম্ব হয়ে গিয়েছে বিজ্ঞানীরা পর্যন্ত বলতেছে তারা একজন ছোট বাচ্চা একজন ছোট বাচ্চা আমরা প্রত্যেকেই আমরা দেড় বছর দুই বছর থেকে আড়াই বছর পর থেকে দুধ পান করেছি প্রিয় ভাইরা আমার আপনি জানলে অবাক হয়ে যাবেন বিজ্ঞানীরা অবাক হয়ে গেছে একজন মানুষ মায়ের বুক থেকে যখন একবার একজন শিশু বাচ্চা আমি আপনি যখন একবার মায়ের বুকে দুধ পান করার জন্য মায়ের স্তনে মুখটা লাগাইছি বিজ্ঞানীরা গবেষণা করতেছে একজন বাচ্চা দিনে যখন একবার করে মুখ লাগাই এই বাচ্চা প্রত্যেক দিন আড়াইশো থেকে তিনশো গ্রাম দুধ পান করে সোবাহান তাহলে আমি আপনি প্রত্যেক দিন যদি আড়াইশো থেকে তিনশো বা তিনশো গ্রাম দুধ পান করি তাহলে দেখেন বিজ্ঞানীরা গবেষণা করে দেখে একটা ছোট শিশু বাচ্চা প্রত্যেক দিন মায়ের স্তনে কম পক্ষে পনেরো থেকে ২৫ বার পর্যন্ত দুধ পান করার জন্য মুখ লাগায়। তাহলে এই দুই আড়াই বছর পর্যন্ত আমরা এক সপ্তাহ নয় দুই সপ্তাহ নয় এক মাস দুই মাস ছয় মাস নয় এরকম আড়াই বছর পর্যন্ত জন মায়ের স্তন থেকে কত মন দুধ পান করেছি এই কিন্তু আমরা হিসাব করে শেষ করতে পারবো না আল্লাহবার এজন্য প্রিয় ভাইরাম আত্মার এই যে জনম দুঃখিনী মা মনকে মন দুধ পান করানোর পরে যেই দুধের মতো স্বাস্থ্যকর পুষ্টিকর খাদ্য দুনিয়াতে আর কিছুই নাই এমন দামি দুধ পান করানোর পরে আমরা সন্তানদেরকে লালন পালন করলেন এই জনম দুখিনী মাকে একটুখানি সেবা করা যাবে না ভাই অল্প একটু সেবা করা যাবে না এই জন্য এই মা আর বাবা যাদের বেঁচে আছে এই মা বাবার দিকে একটুখানি যদি রহমতের নজরে তাকান মায়ের নজরে তাকান আল্লাহ রব্বুল আলামিন আমার নবীজির মাধ্যমে জানায় দেয় তাহলে এই নজর করার কারণে তাকানোর কারণে মাতার চেহারার দিকে মহব্বতের দিকে নজর দেয়া তাকানোর কারণে আল্লাহ আমাদের আমল্ থেকে মুহূর্তের মধ্যে গুণাগুলোকে ঝরায়া মাফ করে দেয় আল্লাহ